হাশরের ময়দানের চিত্রটা কিরকম? আপনি হাশরের ময়দানে নিশ্চয়ই আমরা উঠবো, সবাই উঠবে, মুসলমানও উঠবে, অমুসলিমও উঠবে, আল্লাহকে মানে সেও হাশরের ময়দানে আসতে হবে, মানে না তাকেও আসতে হবে, নামাজ পড়ুক আসতে হবে, না পড়ুক আসতে হবে, আল্লাহ একবার আসা মিস নাই। এই জন্য কনফার্ম কইতে পারি, অমুসলিমকেও কইতে পারে, বাবা তুমি মানলে মানো না মানলে নাই, তবে আমার থেকে একটু শুনিয়া নাও যে একদিন উঠা হবে, উঠোনের পরে তুমি দেখবা বরাবরে হইল আল্লাহ পাকের আরশ, আরশের ডান দিকে হইল জান্নাত, বাম দিকে হইল জাহান্নাম, জান্নাতের ডান দিকে হইল হাউজে কাউসার, আর জাহান্নামের বাম দিকে হইল মিজান। বরাবরে দেখবে আরশ, ডান দিকে হইল জান্নাত দুই, বাম দিকে হইল জাহান্নাম কত হইল তিন, জান্নাতের ডান দিকে হইল হাউজে কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই যে কাউসার, কাউসারও সেদিন দেখবেন কাউসারের লম্বা বিবরণ, আল্লাহ আকবার। কাউসারের গেইটে সেখানে আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। সেখানেও আবার এই কাউসারের আয়োজনের যিনি চিফ অফ ডিপার্টমেন্ট তিনি হইলেন হযরত আলী, তিনি হইলেন হযরত আলী, সুবহানাল্লাহ। কাউসারটা হইল আল্লাহর রাসূলের বাড়ি, আর আল্লাহর রাসূলের বাড়ির মাতবর, প্রধান মাতবর ছিলেন হযরত আলী, তো সেখানেও হযরত আলী থাকবেন। আর জাহান্নাম, জাহান্নামের বাম দিকে হইল মিজান, বলেন না জাহান্নামের বাম দিকে হইল মিজান। এটা হইল আপনার হাশরের ময়দানের একটা সাধারণ চিত্র, হাশরের ময়দানের একটা সাধারণ চিত্র। সুবহানাল্লাহ। وَأَشْرَقَتِ الْأَرْضُ بِنُورِ رَبِّهَا وَوُضِعَ الْكِتَابُ وَجِيءَ بِالنَّبِيِّينَ وَالشُّهَدَاءِ وَقُضِيَ بَيْنَهُم بِالْحَقِّ وَهُمْ لَا يُظْلَمُونَ। এটা হলো হাশরের ময়দানের একটা সাধারণ চিত্র, মিজান, মিজান চিনলাম। আবার সব মানুষগুলো এই এই পাঁচটা জিনিসের সামনে জিন্ন ইনসান সব এট এ টাইম মজুদ, আবার এই চতুর্দিকে ফেরেশতারা বাউন্ডারি দিয়া দাঁড়ানো, কথা কন না, ফেরেশতারা কয় বাউন্ডারি, একটা দুইটা বাউন্ডারি না, সাতটা বাউন্ডারি, কয়টা বাউন্ডারি, আল্লাহু আকবার।